ইমাম হাসান রাদি আল্লাহ কথা একটু না বললে মনে হবে আজকে কিন্তু মহারমের ওয়াজ শোনা হলো না মনে হবে সকালবেলা যে ওয়াজ একটু শোনা হলো না বাবু মহারমের ওয়াজ শুনতে গেলাম মহারমের ওয়াজ তো শোনা হলো না মনে হতে পারে তা আমি ছোট ছোট করে একদম লম্বা নয় ছোট করে বললাম বলে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে দিন বাবা ঘুম থেকে উঠে বললেন মুরিদানদের বললেন বাবারা মুরিদানের আমি এখনি স্বপ্ন দেখলাম নানা জানকে এখনি স্বপ্ন দেখলাম এই এই স্বপ্ন দেখলাম বাবা এই এই স্বপ্ন দেখলাম আচ্ছা বাবা বড় পিপাসা লেগেছে কে আমাকে একটু পানি পান করা দেবার ওবার যখন পূজোর সিলটা কেটে পানিটা দেওয়া হলো পানিটা এক চুমুকে যখন পান করলেন হাই রে হাই যেন ভিতরটা তার কলিজাটা ওই পানির পিছেতে

আল্লাহর মসজিদে যা চাই হবে যাও বাবা তাড়াতাড়ি আমার ছোট ভাই ইমাম হুসাইন কে খবর দাও তাকে গিয়ে বলো বড় ভাই জানকে বিস্পান করানো হয়েছে তাড়াতাড়ি গিয়ে তাকে খবরটা দিয়ে দাও বাবা এমন সময় দেখতে পাওয়া যায় ছুটে ছুটে একজন murid চলে গেলেন ইমাম হাস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খবর দেয়া হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে পড়লেন কাত্রাতে কাত্রাতে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এসে হাজির হলেন বড় ভাই জান বড় ভাই জান আবার আর আপনাকে কে বিস্মার করালো আহা জালেমরা আপনার পিছনে লেগে আছে বড় ভাই জান। আহা বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে জোর করে বিস্মান করিয়ে দিল আবার এ তরুণ যুবকেরা শুনে রেখে দেন এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বড় ভাই জানো আপনি একবার নামটা বলুন কে আপনাকে বিস্পান করিয়েছে আমি তার সঙ্গে প্রতিশোধ নেব আমি তার বদলা নেব এমন সময় ইমাম হাসান হুজুর বললেন ছোট ভাই আমি নানাজানকে স্বপ্ন দেখেছি নানা নানাজান আমাকে বলেছেন ধৈর্য ধারণ করতে না সবারই করতে বারণ করেছে যদি আমি হায়াতে বাঁচি আমি তার বোঝাপড়া করব আর যদি ইন্তেকাল করি আমি তাকে ক্ষমা করলাম maaf করলাম তোমাকে বদলা নিতে হবে না ভাই হোসেন তবে তুমি নানিজানের কাছে একবার যাও নানিজানকে গিয়ে বলো তিনি যদি ও অনুমতি দেন তাহলে আমার রাউজাটা আমার নানা জানের পাশে আমার রাউজা হবে আর যদি তিনি অনুমতি না দেন মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকিতে আমার রাউজা করা হবে যাও তখন এমন সময় ছুটে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন একবার দরুদ শরীফ কি ব্যাপার আমি চাবা তুলতে পারবো না না

আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় যখন খবরটা পেলেন আফসোস করতে লাগলেন বললেন হায় রে হায় তোমার ভাই তো আমারই ভাই আহা তাকে আবার জালিমেরা বিস্পান করিয়ে দিল আহারে শুনের কেদাও দাও জেনে রেখে দাও তোমার নানা জান বলেছেন আমার পাশে আবু বকর সিদ্দিকের রাউজা আমার পাশে ওমর ফারুকের রাউজা একটা রাউজা খালি থাকবে সেই জায়গাটাই আখেরি জামানায় হযরতে মারিয়াম আলাইহিস সালামের পুত্র হযরত হজরতে ঈসা আলাইহিস সালাম আসবেন তিনি এবার নবী হয়ে নয় বরং আমার উম্মত হয়ে আসবেন তিনি দীর্ঘ দিন এখানে শাসন করবেন বাদসাই করবেন জীবন যাপন করবেন আমার উম্মত হিসাবে থাকবেন তিনি যখন ইন্তেকাল করবেন তার রওজাটা আমি রাসূলুল্লাহর পাশে হবে হে ভাই ইমাম হুসাইন যদি তোমার নানা জানের অনুমতি থাকত আমার অনুমতি দিতে কোনো আপত্তি ছিল না নিশ্চয় আমি অনুমতি দিতাম তখন ইমাম হুসাইন বললেন ঠিক তাহলে আমার ভাই যদি এতেকাল করি যান তাহলে আমার ভাইকে তিনি বলেছেন মদিনাঙ্গ বিখ্যাত গোরঙ্গ জান্নাতুল বাকিতে কবর দেওয়ার জন্য জান্নাতুল বাকিতে গেট থেকে ঢুকে ডান হাতে দেখতেন মা ফাতেমার পাশে ইমাম হাসান হুজুরের রাউজা আছে কিন্তু কোন চিহ্ন পাবেন না জালেমরা সব ভেঙে উড়িয়ে দিয়েছে কোন নেমপ্লেট পাবেন না কারণ ওই সমস্ত পাশ্চাত্যের গোলামি করে বর্তমান আরব সরকার তারা ওয়াহাবিয়াত চালু করেছে সেখানে ভাই আমার নবীর রাউজায় তারা ভেঙে দিতে চায় পাশ্চাত্যের ওই জালেমদেরকে খুশি করার জন্য যারা ইসলামের দুশ্মন বন্ধুরা আমার তাই তারা সাহাবাদের রাউজাগুলো ভেঙে উড়িয়ে দিয়েছে কোন নিয়ম রাখে না কোন পরিচিতি রাখেনা সম্মান দেওয়া হতো সমস্ত সাহাবাদের সম্মান দেওয়া হয়েছে সকলের জন্য আলাদা আলাদা বানানো হয়েছিল সম্মান দেওয়া হয়েছিল সমস্ত কিছু চিহ্নত দেওয়া ছিল কিন্তু বর্তমানে কোন চিহ্নত পাবেন না শুধু তাই নয় এমন ওয়াহাবি আত্মারা কায়েম করেছে রাসূলের দরবারের সামনে গিয়ে দাঁড়িয়ে সালামটুকু ভালো করে দিতে দেবে না তারা শুধু বলবে হাজা শিরক এটা হলো শিরক তাড়াতাড়ি চলে যাও এখানে দাঁড়াবে না তারা মদিনায় রওজা মোবারকে যেতে পর্যন্ত নিষেধ করে এমন ওয়াহাবি মার্কা বদমাইশ মৌলভীরা এখন বেরিয়েছে ইউটিউব ফেসবুকের জগতে মনে রাখবে এদের কথা শুনবেন না যে নবীর জন্য আমরা কোরআন পেয়েছি যে রাসূলের জন্য আমরা নামাজ পেয়েছি যে রাসূলের জন্য আমরা দ্বীন পেয়েছি সেই রাসূল নিজে বলেছেন সব কিছুর থেকে আমি রাসুলকে বেশি ভালোবাসাতে হবে তবে তুমি মোমেন হতে পারবে আর কেমন মহাম্মত করবেন রাসুলকে কেমন ইজ্জত করবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ো আল্লা জি না ফৌ আস্মা ত ফৌ কাসাউতিম নবী রাসুলের সামনে যখন কথা বলবে তোমাদের ভোলিউমটাও চোরে যেন না হয় কে শেখাচ্ছে এটা আল্লা শেখাচ্ছে কোথায় আছে কোরানে আছে পৃথিবীর কোনো মৌলবিদ কেটে দেওয়ার ক্ষমতা না তাহলে আল্লাহ যেখানে আদব শেখাচ্ছে এর কি বুঝলেন জোরে রাসুলের সামনে কথা নামাজ রোজা কিচ্ছু থাকবে না সব বরবাদ হয়ে যাবে এক শ্রেণীর জালেম যারা মোল্লা মৌলবি কিছু মানুষ আছে নবী আমাদের মতো ভাই বড় ভাই নবী আমাদের মতো মানুষ নবীর জিয়ারত করা লাগবে না নবীকে সম্মান দেওয়া লাগবে না আচ্ছা বলুন এরা কোরআনের আয়াত দ্বারা কি বুঝলেন এদের আমল থাকবে না সব বরবাদ হবে কি বুঝলেন ভাই কোরআনের আয়াত বলছি কোন বাজে বহা বকছি না পৃথিবীর কোন মোল্লা মৌলবীর কেটে দেওয়ার ক্ষমতা নাই যত বক্তা নিয়ে আসেন কোরআনের আয়াতকে কেটে দিলে তার ইমান থাকবে না এই আল্লাহ যা বললেন এর ব্যাখ্যায় আপনি কি বুঝলেন রাসূলের সম্মান সবাইয়ের উপরে আল্লাহর পরের দ্বিতীয় সম্মানের অধিকারী হলেন আপনার আমার রাসূল সেই রাসূলের সামনে দাঁড়িয়ে একটু মদিনা শরীফে গিয়ে আপনি সালাম দেবেন সেটাও দিতে দেবেন না বুঝতে পারছেন আর কিছু মৌলা মৌলবি বেরিয়েছে এরা বলে এই আরবে এটা নাই আরবে সেটা নয় আরবে এটা নয় আমরা কেন করব আরবে নাই এই আরবে নাইট ক্লাব হয়েছে তুমি বলবে জায়েজ চলবে আরবে গোয়ার মতো বিচ হয়েছে সেখানে অর্ধলঙ্গ নারীরা গিয়ে লাইছে স্নান করছে তুমি বলবে জায়েজ নবীর দেশে হচ্ছে তো হচ্ছে না হ্যালোইন করেছে তারা তুমি বলবে জায়েজ আরব আমাদের দলিল নয় আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস জোরে বলুন সুহান আমরা কোরআন এবং হাদিস দেখে বিচার করব। আরবের বাদশাহ কি করলো ওটা আমাদের কিছু যায় আসে না মাথায় রাখবেন এই সমস্ত যাদের বক্তব্য শুনবেন দেখবেন নবী প্রেম আছে কিনা ওলিদের প্রতি প্রেম আছে কিনা যদি দেখেন যে নেগলেট যদি দেখেন যে ঘৃণা যদি দেখেন যে তুচ্ছ বুঝবেন যেটা ওয়াহাবি মার্কা মৌলবি ওয়াহাবি মার্কা এজিদি মার্কা মৌলবি যে এজিদ মুসলমান ছিল কলেমা পড়েছিল এজিদের দলের লোকেরা আজান দিয়েছিল এজিদের দলের লোকেরা নামাজ পড়েছিল আবার রাসুলের কলিজার টোকা ইমাম হোসাইনকে শহীদ করেছিল তাহলে সেই এজিদি মার্কা মৌল মৌলবি এজিবি বরকা আলেম এজিবি মার্কা বক্তা এজিবি বরকা মানুষ থেকে আপনার ইমানকে বাঁচানোর চেষ্টা করবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমি ছোট ছোট করে আপনাদের মাঝখানে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে দিয়ে যাচ্ছি সকালবেলা একটু ভাববেন হ্যাঁ ছোট হুজুরের নাতি পিনগর হুজুরের পোতা পীরের আওলাদ দুই খানদানের আওলাদ এসেছিল কি বলেছে একটু শুনবেন একটু মাথায় রাখবেন বাবাজি তরুণ যুবকেরা ইমাম হাসান রাজি আল্লাহ আনহু ঊনপঞ্চাশ হিজড়িতে পঁয়তাল্লিশ বছর বয়সে আল্লাহর জামিন ছেড়ে ইন্তেকাল করলেন ইন্না আলিল্লাহে বা ইন্না এলাইহে তাকে ইমাম হাসান রাজি আল্লাহ তালা আনহুকে দেয়া হলো জান্নাতুল বাকিতে তার রাউজা মোবারক করা হলো বেঁচে রইলেন একমাত্র ইমাম হুসাইন নবী খান্দানের উজ্জ্বল নক্ষত্র ওদিকে তখন শাসন করছে কে শাসন করছে ওইদিকে তখন শাসন করছে ভাইরা আমার তরুণ যুবকের আমার ওইদিকে তখন শাসন করছে আমিরে মাবিয়া আম্মা জান আম্মা জান ফাতেমা জরা রাদি আল্লাহ তালা আনহু সেই সময় আনহা সেই সময় নানা আর আব্বাজানকে বলেছিলেন না অর্থাৎ রাসুলে পাককে বলেছেন আচ্ছা আচ্ছা আব্বাজান আপনি তো বলছেন সবর করে নিতে আমি জননী মা কেমন করে সবর করি ঠিক আছে আপনি যখন বলছেন আমি সবর করে নিচ্ছি কিন্তু আমার কলিজার যখন এতেকাল করবে তাদের জন্য সেই সময় কি আপনি হায়াতে থাকবেন আপনি কি সেই সময় হায়াতে থাকবেন আম্মাদের ফাতেমা তো জোরা বলেন আব্বা জান আপনার কথা মতো সবর করে নিচ্ছি ধৈর্য ধারণ করে নিচ্ছি আপনি আমরা আমার কলিজার টুকরা সন্তানদের আপনার নাতিদের দেখিয়ে কাল কায়ামতের দিনে আপনার কোটি কোটি গোনাগার উম্মত উম্মতিদের নাজাত করাবেন আপনার কথা মতো আমি সবর করে নিচ্ছে কিন্তু আমার সন্তানদের উপর যখন এই খানা চলবে কঠিন মুসিবত যখন আমার সন্তানদের কাছে হাজির হবে সেই সময়কে কি আপনি দোজাহানে রাসুলের বাদশাহ আপনি কি সেই সময় হায়াতে থাকবেন সেই সময় রাসুল বললেন ও বেটি ফাতেমা সে সময় আমি রাসুল উল্লাহ হায়াতে তখন থাকবো না আম্মা যান ফাতেমা বলে আব্বা যান সে সময় কি আমার বাচ্চাদের কলিজার টুকরা পিতা আমার বাচ্চাদের আপনার স্নেহের জামাতা আসাদুল্লাহ গালিব সেরে খোদা আলী কি সেই সময় হায়াতে থাকবেন না বেটি ফাতেমা সেই সময় আমার প্রিয় জামাতা সেরে খোদা আলী তিনিও হায়াতে থাকবেন না আচ্ছা আব্বা যান

যে সময় আমার সন্তানদের উপর এই কঠিন মুসিবত চলবে সেই সময় আমার বাচ্চাদের জন্য কে একটু চোখের পানিতে বুকটা ভাসাবে তাদের জন্য কে একটু রোনা জারি করবে কে একটু আহা জারি করবে কে একটু শোক মানাবে নবী বললেন বেটি ফাতেমা চোখের পানি মুছে ফেলো আর সেই দিন যখন তোমার বাচ্চাদের উপর এই কঠিন মুসিবত চলবে সেই সময় সারা পৃথিবীতে আমার কোটি কোটি উম্মত উম্মতি বেঁচে থাকবে আমার কোটি কোটি উম্মত উম্মতি তোমার বাচ্চাদের জন্য চোখের পানিতে বুক ভাসাবে আজও সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ তারা ইমাম হাসান হুসাইনের জন্য চোখের পানি ফেলে ভাইরা আমার তরুণ যুবকেরা ইমাম হাসান রাদি আল্লাহ তালহুর শাহাদাতের পর ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহু একাকি হয়ে গেলেন ওদিকে আমিরে মাবিয়া খেলাফতি করছেন আমিরে মা বিয়ার খেলাফাতে তখন বিতর্ক অল্প স্বল্প বিতর্ক শুরু হয়েছে মানুষ তবুও মেনে নিয়েছে কারণ রাসুলের সাহাবি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুবিয়ানেরা আমার ভাইরা আমার আমিরে মা রাসূলের রাসুলের একজন কাতেবে ওহিলে কক সাহাবি যিনি আল্লাহর কোরআন যখন রাসুল বলতেন রাসুলের কাছে ওহি আসত সেই ওহি যখন রাসুল বলতেন যে কয়েকজন তারা কাতেবে ওহি ছিলেন তার মধ্যে আমিরে মা বিয়া একজন তাই সাহাবিরা সব মেনে নিয়েছিলেন ইমা আমিরে মা বিয়া রাজি আল্লাহ তালু দীর্ঘদিন ধরে শাসন করেছিলেন বন্ধুরা আমার কিন্তু জীবনের শেষ সময় তিনি এজিদকে ডেকে বললেন এজিদ আমি কয়েকজনের পরামর্শে তোমার হাতে খেলাফতি দিয়ে যেতে চাই তোমার হাতে দিয়ে যেতে কিন্তু এটাই সবচেয়ে বিতর্কের কারণ কারণ এজিদের থেকে যোগ্য ছিলেন হজরত ইমাম হুসাইন এবং ইমাম হুসাইনের খেলাফতি পাওয়ার অধিকারটাও বেশি ছিল কারণ তার নানাজানের হাতে তৈরি করা খেলাফতি মানুষ চেয়েছিল ইমাম হুসাইনকে কিন্তু দেখা গেল এজিদ এজিদ কে এই আমিরে মা বিয়া কয়েকজনের পরামর্শে খেলাফতি দিতে চান যদি এটা ভীষণের ব্যাপার তবু আমরা সাহাবিদের স্থানে কোনো মন্তব্য করবো না কোন বাজে কথা বলবো না কারণ সাহাবিদের আল্লাহ অনেক সম্মান দিয়েছেন সেই সময় সেই পরিস্থিতিতে তিনি হয়তো সেটাকে গুরুত্ব দিয়েছেন তাই তিনি সেই যোগ্যতা আমার তাই তিনি সেটা দিয়েছিলেন এবং কেউ কেউ বলেন তখন এজির খারাপ মানুষ বলে প্রচার থাকেনি এজির খারাপ যে ভিতরে ভিতরে এত খারাপ সেটা আমিরে মা বিয়াও না যে কোনো কারণই হোক না কেন খেলাফতি পাওয়ার দরকার ছিল হজরত ইমাম হুসাইনের কিন্তু পেয়ে গেলেন এজিৎ পেয়ে গেলেন ভাই আমার এজিদ পাওয়ার আগে আমির মা বললেন হে এজিদ বাবা শুনে রেখে দাও রাসুলের থেকে খেলাফাতি আমরা পেয়েছি তাই রাসুলের খানদানের প্রতি আমাদের ইজ্জত করা দরকার রাসুলের খানদানের প্রতি আমাদের সম্মান করা দরকার আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত মদিনায় আমি বাৎসরিক একটা ট্যাক্স পাঠাতাম কর পাঠাতাম সেটা হলো পাঁচ লক্ষ দশ হাজার দেড় হাম বছরে আমি ইমাম হাসান ইমাম হুসাইনকে দিয়ে এসেছি এতদিন পর্যন্ত বাবা আমার এতেকালের পরে তুমি যখন খেলাফতি হবে খলিফা হবে তুমি কিন্তু ইমাম হুসাইনকে এই করটা দেয়া বন্ধ করে দেবে না কিন্তু জালেম এজিদ মুখ শুকিয়ে গেল মনে মনে পেঁয়াজ আটতে লাগলো সে তো ওই লাইনের লোক নয় সে তো নবী খানদানকে ভালোবাসে না সে রাসুল খানদানের মহাব্বাত তার প্রতি নাই সে চুপ করে রইল কোনো উত্তর দিল না ইমাম হজরতে আমিরে মা বিয়া তিনি ইন্তেকাল করে আল্লাহর জান্নাতবাসী হয়ে গেলেন এদিকে খলিফা হয়ে গেল বদমাইস এজিদ যে মদ্যপান করতো যে একজন লুটেরা ছিল যে একজন অসভ্য মানুষ ছিল যে একজন বর্বর ছিল যে একজন জালেম ছিল এমন কোনো অন্যায় ছিল না এজিদ করেনি সেই এজিদ জালেমের হাতে ক্ষমতা চলে গেল ক্ষমতা যাওয়ার চার মাসের মাথায় মদিনায় পত্র পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় খলিফাদের কাছে প্রতিনিধিদের কাছে গভর্নরদের কাছে পত্র পাঠিয়ে দিল সকলকে সকলকে বলো আমি হলাম বর্তমানে ইসলামী বিশ্বের ইসলামী দুনিয়ার আমি খলিফা আমি দামেশকের অধিপতি আমি খলিফা আমি এজিদ বিন মাবিয়া আমার হাতে তারা যেন সকলে বায়াত হয়ে যায় তাদেরকে তোমরা আমার পক্ষ থেকে বায়াত করে নাও এরকম চিঠি মদিনায় পাঠিয়ে দিল ওয়ালিদের কাছে কিন্তু ওয়ালিদ দেখে অবাক সর্বনা সেখানে লেখা আছে মদিনাবাসীকে আমার পক্ষ থেকে বায়াত করো বিশেষ করে ইমাম হুসাইনকে আবদুল্লাহ ইবনে জুবাইর আবদুল্লাহ ইবনে আব্বাস ভাই আমার আবু 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 আব্দুর রহমান ইবনে আবু বকর এই সমস্ত বিশিষ্ট সাহাবী বিশেষ করে তার ভয় ছিল যে খেলাফতের অধিকারী যিনি পরে অধিকারী তিনি হলেন হজরত ইমাম হুসাইন তাকে আমার পক্ষ থেকে বায়াত করো যদি তিনি বায়াত না হতে চান তাহলে মনে রেখো যারা বায়াত অস্বীকার করবে গার্ডানের তলোয়ার মেয়ে দুখানা করে দাও এজিদ ভাই আমার এই চিঠি যখন পাঠিয়ে দিল আর কি বলে মদিনার গভর্নর ওয়ালিদ তিনি পেয়ে নবী বংশের প্রতি তার মহাব্বাত ছিল তিনি আশ্চর্য হয়ে গেলেন হাই রে হাই হতভাগাই চার মাস মাত্র সিংহাসনে বসেছে বসি নবী বংশের সঙ্গে খারাপ আচরণ করছে আহা চিন্তায় পড়ে গেলেন বড় দুঃখ লাগলো কি করে আমি রাসূলের নাতিকে বলি একদিন সব বললেন বলার পরে রাসূলের কালিজার টুকরা নাতি চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বললেন ওয়ালিদ আমার খেলাফতির অধিকারী তো আমি ছিলাম সবচেয়ে বেশি আমাকে আমার অধিকার খেলাফতি পাওয়ার মানুষজন আমাকে চায় জনগণ আমাকে চায় আমি রাসূলের কলিজার টুকরা নাতি আমার হাতে খেলাফতি আসা দরকার ছিল কিন্তু তারপরেও আমি ঝামেলা অশান্তি চাই না এজির খেলাফ খেলাফতি নিয়েছে খলিফা হয়েছে আমার আপত্তি ছিল না যদি এজির ভালো মানুষ হতো যদি এজির যদি নেক হতো আল্লাহ হতো তাহলে এজিদকে মেনে নিতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু ইজিদ হলো লম্পট এজিদ হলো মাতাল এজিদ অশ্লীল কাজে লিপ্ত তাই এজিদকে আমি জান থাকতে মানতে পারি না কারণ নানা জানের দেওয়া ইসলাম নানা জানের দেওয়া দিন সে এজিদ বিকৃত করে ফেলবে কারণ খলিফা মানে সে হচ্ছে ইসলামী দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হবে সে নানা জানের দেওয়া দিনকে বিকৃত করে ফেলবে আমি যদি মেনে নিই মানুষ বলবে মানুষ তাকে মেনে নিতে বাধ্য হবে আমি কখনোই তাকে মেনে নিতে পারবো না জান থাকতে পারবো না কারণ আমার নানা জানের মেহনতের ইসলামকে এজিদের হাতে তুলে দিতে পারবো না এই বলে হজরত ইমাম হুসাইন অস্বীকার করলেন জানিয়ে দিলেন অনেক ঘটনা অনেক ঘটনা সব বাদ দিয়ে মদিনায় গভর্নর চেঞ্জ করে দেওয়া হলো অলিদ যেহেতু নবী বংশকে ভালোবাসে তাই মদিনায় গভর্নর চেঞ্জ করে দিয়ে হজরত ইমাম হুসাইন এবং ওই সমস্ত সাহাবিদের প্রতি ভুলিয়া জারি করে দেওয়া হলো যেখানেই পাবে সেখানেই হত্যা করবে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু গোপনে তিনি সঙ্গী সাথী আহাল পরিবার বর্গকে নিয়ে মক্কা শরীফে চলে গেলেন মক্কা যাওয়ার পরে মক্কার মানুষেরা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুকে ওয়েলকাম স্বাগতম আহলান সাহালান করলেন এবং কাবা ঘরের ইমাম বানিয়ে দিলেন কাবা ঘরের ইমাম বানিয়ে দিলেন বেশ কিছুদিন সেখানে থাকছেন ওদিকে দেখা যাচ্ছে একটার পর একটা কুফা থেকে চিঠি আসছে সৎখানে কেরো বেশি কিছু কম বেশি চিঠি আসছে হুজুর আপনি কুফায় আসুন আমরা আপনার হাতে বায়া হব এজিদের হাতে নয় আমরা আপনাকে খলিফা বলে মানি এজিদের হাতে নয় সারা কুফাবাসী আপনার ভক্ত আপনার আব্বা জানের ভক্ত আমরা আপনাকে খলিফা দেখতে চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী মুহাববতের মানুষদের নিয়ে আলোচনা করলেন সবাই বললেন যাবেন না কুফার মানুষেরা মুনাফিক তারা আপনার আব্বাকে শহীদ করেছে কুফার মসজিদে আপনার আব্বাকে শহীদ করেছে আপনি যাবেন না আজ কুফার মানুষ এক কথা বলে কাল অন্য কথা বলে আপনি যাবেন না আপনি যাবেন না কিন্তু তিনি বললেন দেখো দেখো এত চিঠি পাটিছে এত পত্র পাটিছে যদি আমি না যাই তারা নিরুপায় হয়ে এজিদের বায়াত গ্রহণ করবে তারা আমার কাছে বায়াত গ্রহণ করতে চায় আমাকে খলিফা বলে মানতে চায় তারা এত মানুষ তারা আমার সঙ্গে থাকলে আমি তাদেরকে সঠিক পথের দিশা দিতে পারবো কিন্তু মানুষজন কখনই স্বীকার করলো না মানুষজন বলত মহাব্বতের মানুষগুলো বলল হুজুর বড় বিপদ আপনি যাবেন না এক কাজ করেন যেতে যদি হয় যেতে যদি হয় একটা প্রতিনিধি পাঠান এ সম্মতি দিয়ে তার নিজের চাচা ভাই মুসলিম বিন আকিলকে কুফার জামিনে বায়াত গ্রহণের জন্য প্রতিনিধি করে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন আপাদের হয়তো কোনোদিন এসব ঘটনা শোনা আছে আমি অনেক বাদ দিয়ে বলছি সময় অনেক কম দীর্ঘ সময় লাগবে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহু যখন পাঠালেন মুসলিম বিন আকিলকে এবং তার সঙ্গে তার দুইজন ছোট বাচ্চাকে তিনি নিয়ে গেলেন কলিজার টুকরা ছোট ছোট বাচ্চা নবী খানদানের বাচ্চা ছ বছর সাত বছর বয়স এই ছ সাত বছর বয়স ইমাম মোহাম্মদ আর ইমাম ইব্রাহিম এই ছোট বাচ্চাদের নিয়ে কুফার নগরীতে চলে গেলেন হে তোর উজবাগীরা কুফার জমিনে যখন পৌঁছালেন মাগরিবের সময় মানুষ চিন্তা করলো ইমাম হুসাইন এসেছে ওয়েলকাম স্বাগতম তাকবীরে ধ্বনি দিতে লাগলো ইমাম মুসলিম বললেন না না আমি ইমাম হুসাইন নই আমি হলাম ইমাম হুসাইনের ভাই আমার নাম হলো মুসলিম মুসলিম বিন আকিল আমি ইমাম হুসাইনের চাচাতো ভাই আমাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাকে পাঠিয়েছেন আমাকে তার তার পক্ষ থেকে তোমাদের বায়াত করতে বলেছেন যদি তোমরা আমার হাতে বায়াত হও আমি পত্র লিখলে তিনি কুফার জামিনে আসবেন আমার পত্র না পেলে তিনি আসবেন না একথা শোনার সঙ্গে সঙ্গে কিছু কম বেশি প্রায় চল্লিশ হাজার মানুষ ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে যায় এমন সময় দেখতে পাওয়া যায় কুফার পরিবেশ রাসুল প্রেমী হয়ে গেছে ইমাম হুসাইনের প্রেমে আসক্ত হয়েছে ইমাম হুসাইনের জন্য তারা স্থির হয়ে আছে সেই সময় ইমাম মুসলিম রাদি আল্লাহ সেই সময় পত্র লিখলেন ভাই আমার ইমাম হুসাইনকে হুজুর কুফার অবস্থা বড় ভালো এরা আপনার জন্য অস্থির হয়ে আছে আমার হাতে চল্লিশ হাজার মানুষ তারা বায়াত গ্রহণ করেছে আপনাকে খলিফা বলে মেনেছে আপনি কুফায় আসুন কুফার মানুষদের হেদায়েত করুন কুফার মানুষদের মাঝখানে দিন শিক্ষা দিতে থাকুন আপনি কুফার জামিনে চলে আসুন কুফার অবস্থা ভালো এই খবর চারিদিকে ছড়িয়ে গেল দামেস্ক পর্যন্ত চলে গেল দামেস্কের গাবায় আমার অধিপতি খলিফা এজিদের কানে পৌঁছে গেল এজিদ তখন তড়িঘড়ি কুফার গভর্নর বদলে দিয়ে সেখানে পাঠিয়ে দিল উবাইদুল্লাহ বিন জিয়াদ একজন জালেম বাদশাকে জালেম গভর্নরকে পাঠিয়ে দিল মগরিবে সময় সেয়েসে হাজির তাকে দেখে মানুষ বলে মনে হয় ইমাম হুসাইন এসেছে একেবারে আরাবিয়ান পোশাকসাক পরে সুন্দরভাবে একদম আরাবিয়ানদের মতো সে বেজে এসেছে তখন তাকে দেখে মানুষ স্লোগান দিতে লাগলো স্লোগান দেওয়ার দরকার নাই কুফার মসজিদে ঘোষণা করে দিল আমি ইমাম হোসাইন নয় আমি বর্তমানে নব নিযুক্ত কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ আর আমি ইমাম আমি এজিদের পক্ষ থেকে খলিফার পক্ষ থেকে এসেছি খলিফার কাছে তোমাদের খবর সব চলে গেছে তোমরা ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছো শুনে রেখে দাও আগামী কাল সকাল বেলা আমি কুফার মানুষ মুসলিমদের বায়াত করব এজিদের পক্ষ থেকে যদি তোমরা ইমাম মুসলিমের হাতে বায়াত বাতিল না করে আমার হাতে বায়াত যদি না হও মনে রাখবে এজিদ বলে দিয়েছেন কুফার বুকে রক্তের বন্যা বইবে খুব সাবধান আগামী কাল সকলে যেন আমার হাতে বায়াত হয়ে যায় ইমাম মুসলিমের হাত থেকে বায়াত ক্যান্সেল করে আমার হাতে যেন বায়াত হয় যদি না হও মনে রাখবে কঠিন বিপদ তোমাদের আছে এই একটা হুংকারে কুফার হাজার মানুষ মুনাফেকি করে বদলে গেল পরের দিন চল্লিশ হাজার মানুষ ইমাম মুসলিমের হাতের বায়াত বাতিল করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে এজিদের পক্ষ থেকে বায়াত হয়ে গেল পুরো কুফার পরিবেশ বদলে গেল বুঝতে পারছেন মুসলমান মুনাফেক আছে না নাই জোরে বলেন আছে না না হ্যাঁ রাসূল বলেছেন মুনাফেকের নিদর্শন হলো তিনটে কটা জোরে বলে কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে মুনাফেকের খুব সংক্ষেপে বলবো মুনাফেকের নিদর্শন সব বাদ দিয়ে বলছি কিন্তু আমি ছোট্ট করে বলছি একদম তাই শেষ করতে পারছি না ভাই আমার আর অল্প সময় বেশি লাগবে না একেবারে মোটামুটি নিয়ে চলে এসেছি মুনাফেকের নিদর্শন হলো তিনটে কটা তিনটে রাসুল বলেছেন আয়াতুল মুনাফেকে সালা সাতুন মুনাফেকের চিহ্ন হলো তিনটে এজা হাত কাজাবা যখন কথা বলবে মিথ্যা বলবে আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো সব সত্যি বলি না মিথ্যা বলি এখন মুনাফেক আপনি না আমি কে বুকে হাত দিলে আমরা সবাই বুঝতে পারব এজা হাত কাজাবা যখন কথা বলবে মিথ্যা বলবে ওয়াইজা ওয়াদা আখলাফা এবং ওয়াদা করবে প্রতিশ্রুতি দেবে প্রমিস করবে প্রতিশ্রুতি দেবে প্রতিশ্রুতি ভঙ্গ করবে আছে না নাই আমরা প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করি না তো ভালো করে বুকে হাত দিয়ে চিন্তা করুন তিন নাম্বার হলো এবং আমানতের খেয়ানত করবে কিছু রাখতে দিলে অস্বীকার করবে টাকাটা দিয়ে গেছেন পনেরো দিন পরে নেবে এসে বলছেন ভাই টাকাটা দাও বলে কিসের টাকা কবের টাকা কত টাকা কই টাকা আছে না নাই হ্যাঁ মুনাফেক এই তিনটে হলো মুনাফিকের নিদর্শন কুফার মানুষেরা ওয়াদা করলো ওয়াদা ভঙ্গ করে ফেললো এদিকে ইমাম হোসাইন তখন মক্কা শরীফ থেকে কুফার দিকে বেরিয়ে আসছেন সঙ্গী কতজন মাত্র বাহাত্তর জন চল্লিশ জন ভাই আমার পুরুষ আর বত্রিশ জন মহিলা শিশু মহিলা কন্যা বাচ্চা কাচ্চা নিয়ে বত্রিশ জন আর পুরুষ আছে চল্লিশ জন ওদিকে মক্কা শরীফ থেকে তিনি পদার্পণ করেছেন চিঠি পেয়ে গেছেন চিঠি পেয়ে গিয়ে ফিরছেন এদিকে কুফার অবস্থা বদলে গেছে তিনি আবার চিঠি লিখছেন ভাই তাড়াতাড়ি গিয়ে খবর দাও যেন না আসেন হুজুর ইমাম হোসেন যেন না আসেন আমার চলে যায় চলে যাবে কিন্তু আসছে আর এদিকে কুফা নগরীতে হুলিয়া জারি করে দিয়েছে ওবায়দুল্লাহ জিয়াদ অনেক ঘটনা এখানে আছে কিভাবে ইমাম মুসলিমকে খুঁজে পাবে কিভাবে ইমাম মুসলিমকে শহীদ করবে কিভাবে ইমাম মুসলিমের দুই

অতএব জানেন হায় আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি মুসলমান নয় যার মুখ দ্বারা যার হাত দ্বারা কোনো অপর ভাই কষ্ট পায় আপনার হাত দিয়ে এবং মুখ দিয়ে যদি কাউকে কষ্ট দেন জাবান দিয়ে যদি কাউকে কষ্ট দেন রাসূল বলছেন আপনি প্রকৃত মুসলমানই হতে পারলেন না আল মুসলিমু মান সলিমাল মুসলিমুনা বিল অমান্য করে কত অন্যায় কাটি করতে হাই রে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুবানেরা আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায় অনেক ঘটনা আমি সব কথা বাদ দিয়ে দিলাম

পাঁচশো জন সৈন্য নিয়ে ইমাম হোসেনকে ঘিরে ফেললো ঘিরে ফেলে বলল হুজুর আপনাকে আর যাবার নির্দেশ নাই এখানেই আপনাকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আপনি আর এগোতে পারবেন না এজিদের পক্ষ থেকে আপনার জন্য হুলিয়া জারি করা হয়েছে আপনাকে ঘিরে ফেলার কথা বলা হয়েছে হুজুর তবে শুনেন আমি হলাম ভালোবাসা একজন মানুষ আপনার নানা জনের আমি উম্মত আপনার নানা জনের ভালোবাসার মানুষ আপনাদের ভালোবাসি হুজুর আপনাকে চুপি চুপি বলছি আমি আপনার জন্য একটুখানি দায়িত্ব নিচ্ছি আপনার জন্য হুজুর আমার সঙ্গে আছে পাঁচশো জন খবর চারিদিকে ছড়িয়ে গেছে খবর চলেও গেছে হয়তো পরবর্তী পরে আবার সৈন্যরা চলে আসবে কিন্তু আজ রাত্রি আমি আমি আগে বলছি হুজুর আমি এই পাঁচশো জনের দায়িত্বে আছি আমি সেনাপতি আমি তাদেরকে এক সাইডে রেখে কিছু জনকে নিয়ে আমি বলবো যে আমি গাড দিচ্ছি তোমাদের কোনো ভয় নাই কিছু সময় পরে তারা যখন ঘুমিয়ে যাবে আমি এদেরকে বলবো তোমরা একটু বিশ্রাম বিশ্রাম নাও আমি একা গাঁট দিচ্ছি কোনো চিন্তা নাই এই বলে আমি কিছু সময় পরে ঘুমানোর ভান করে আমি একটু ঘুমানোর ভান করে যখন শুয়ে পড়বো একটু আর হয়ে যাব সেই সময় আপনি লক্ষ্য রাখবেন টুক করে বেরিয়ে চলে যাবে আমি দেখলেও আপনাকে ধরবো না বেশ কিছু সময় পরে আমি লোকেদেরকে তুলবো ওটো 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 ইমাম হোসেন চলে গেছে তাড়াতাড়ি চলো ধরতে হবে এই বলে বেশ কিছু দূর যাব যাবার পরে যখন আপনাকে পাবো না ফিরে চলে আসবো উপর মহালে খবর দিয়ে দেব যে আমরা লক্ষ্য রেখেছিলাম কিন্তু একটু ভুল বসত আমরা তাকে হাত করে ফেলেছি তিনি চলে গেছেন হুজুর এতে আপনারও যান বাঁচবে আপনার আহলে বায়াতেরও যান বাঁচবে আর আমারও বাঁচবে হুজুর এই চিন্তা ভাবনাটা কেমন হয় আল্লাহর নাবীর নাতি বড় খুশি হলেন চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে তিনি বললেন আহারে আমার জন্য আমার ভাই কলিজার টুকরা নবি খান্দানের উজ্জ্বল নক্ষত্র মুসলিম বিন আকিলকে শহীদ হতে হলো তার ছোট ছোট কলিজার টুকরা বাচ্চাদের শহীদ করে দিল আহা কত জালেম হয়ে গেছে কুফার মানুষ কত জালেম হয়ে গেছে এই জিস বাহিনী আহা বাবা তুমি তোমার আল্লাহ hayat ধারাজ করুক আহা তুমি নবি খান্দানের উপর রহম করছো আহলে বায়াতের উপর রহম করছো আল্লাহ তোমার hayat ধারাজ করুক তাই হলো রাতের বেলা ইমাম হুসাইন তার সঙ্গীদেরকে নিয়ে যখন হুর নামক

পানি বুক ভরা বেদনা ইমাম হুসাইন হুজুরের চোখ ভরা পানি বুক ভরা বেদনা ইমাম হুসাইন বললেন বাবা হুর বাবা হুর কি বলবো বাবা যে মাটিতে আল্লাহ যার মউত লিখে রেখেছে সেখান থেকে কেউ পালাতে পারবে না হয়তো এই কারবালায় আমার মউত লেখা আছে কেউ পালানোর রাস্তা নাই লোকে বললো হুজুরের নাম কারবালা কেউ বলে মারিয়া সেখানে তাঁবু ঘেরা হলো তাঁবু ফেলা হলো আহলে বায়াতের খানদানেরা তাঁবুর মধ্যে রাখলো জালেমরা ঘিরে ফেললো এমন সময় কয়েক মুহূর্তের মধ্যে কিছু সময়ের মধ্যে দেখা যায় ওবাইদুল্লাহ বিন জিয়াদ ভাই আমার নেতৃত্বে আরো

আমাদের নিতে দাও তারা বলল পানি নেওয়ার কোনো পারমিশন নাই বলে আরে ছোট ছোট বাচ্চারা পানি পান করবে পানি পান করতে দেবে না আল্লাহর পানি দুনিয়ার মানুষের নয় বলে নদী তীরে ফেলা হয়েছে পানি পান করতে দেওয়া হবে না এই রকম পরিস্থিতি কঠিন সিচুয়েশন কলঙ্কময় ইতিহাস পানি না পান করতে দিয়ে নিরুপায় হয়ে জালেমা যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো তারা ঘোষণা দিল হে ইমাম হোসেন আপনাকে আমরা যুদ্ধ করে হারাতে চাই যুদ্ধ করে হরেটা করতে চাই আপনি যুদ্ধের জন্য তৈরি হন এবং আপনার কারা আছে তাদের পাঠান এমন সময় দেখা যায় বন্ধুরা আমার তরুণ যুবকের আমার পানির পিপাসায় কলিজা সকলের ফেটে যাচ্ছে হাহাকার চলছে রাসূলের খানদানের একজন খাদেমা ছিলেন যিনি খাদেম খেদমত করতেন খাদেমা ছিলেন এক বৃদ্ধা মহিলা তার একটা যুবক সন্তান যোদ্ধা সন্তান ছিলেন যুবক তরতাজা সন্তান তার নাম হলো আব্দুল ওয়াহাব হে তরুণ যুবকেরা জননী মা কোমা বললেন বাবা আব্দুল ওয়াহাব হে বাবা আব্দুল ওয়াহাব তুমি কি চাও মাতৃ ঋণ পরিশোধ করতে যদি তুমি মাতৃ ঋণ পরিশোধ করতে চাও শুনে রেখে দাও মায়ের সম্মানের কথা তোমাকে আর বোঝাতে হবে না তুমি সবই জানো আজকে আমি যে সিচুয়েশনের মধ্যে পড়েছি বাবা নবীর খানদানের ছোট ছোট কলিজার টুকরা বাচ্চারা পানির জন্য হাহাকার করে হে যুবক হে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল ওয়াহাব আজকে আমি মা তোমার মা ঘোষণা দিচ্ছি বাবা যদি তুমি নবী খানদানের মুখে যদি একটু পানি পান করাতে পারো যদি ফোরাত নদীতে গিয়ে আকসোক পানির রে নবী খানদানের মুখেতে যদি তুলে দিতে পারো তাহলে আমি তোমার মা জননী মা ঘোষণা দিচ্ছি আমি মাতৃ ঋণ পরিশোধ করে দেব তোমার মায়ের ঋণ যা তোমার প্রতি তোমার প্রতি তোমার মায়ের যা ঋণ আছে তোমার মা তোমার মায়ের প্রতি যে ঋণ আছে আমি ঘোষণা করছি তোমার মাতৃ ঋণ হয়ে যাবে আব্দুল ওয়াহাব নবী খানদানের নবী খানদানের মুখে পানি দেওয়ার জন্য মোশক নিলেন উলঙ্গ তরোয়াল নিলেন ঘোড়া নিলেন ছুটতে লাগলেন যুবক ভাই আমার শক্তিশালী যুবক বীর যোদ্ধা তলোয়ার

সাথে গিয়ে ফোরাত গিয়ে বললেন পানি আবার ভরে নিলেন আবার যখন ছুটে আসছেন ভাই আমার তীর তীর ছোড়া হচ্ছে বললাম ছোড়া হচ্ছে হঠাৎ তার শরীরে আঘাত করল তার শরীরটাকে টুকরো টুকরো ছিদ্র ছিদ্র করে দিল হে তরুণ যুবকেরা তিনি আর ফিরে আসতে পারলেন না কারবালা ময়দানে গিয়ে পানি আনতে গিয়ে শহীদ হলেন ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে সে আর ফেরে না কারবালা ময়দানে শাহাদাতের পানি পান করে হয়ে যান শহীদ হয়ে যান এই ভাবে আপনার পর একটা বন্ধুরা আমার তরুণ যুবকের আমার স্ত্রী দেখছেন

উঁচু করে দেখালেন দেখো ওকে কে আছে দেখো

নবী তোমাদের পাইককমের আমি কলিজার টুকরা নাতি কত কোলে পিঠে চেপেছি কত নানা জানা আমাকে আদর করেছেন আহা আজকে তোমাদের ঘরে ছেলেরা পানি পান করবে আরামে থাকবে আর নবী বংশদানের সন্তানকে পানি খেতে দেবে না আর বরাত নদীর পানি জীবজন্তু খাবে পোকাামাকড় খাবে সব বিচ্ছু খাবে আর নবী খানদানকে বরাত নদীর এক পেয়ালা পানি দেওয়া হবে না কোচুক বাবা এক পেয়ালা পানি দাও আমার বাচ্চাটাকে বাঁচাও এক পেয়ালা পানি দাও এক পেয়ালা যদি পানি দিতে পারো সেদিন কাল

अलियास करे रोई भूखे ते ओ अलियास करे रोई भूखे ते अलियास करे रोई भूखे ते एवं समय जालिम रा दा, 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 লক্ষ্য করে তীর দিল একেবারে ছোট ছোট নবী খালি খানের সন্তান আড়াই ছোট মাত্র দেহটা শরীরটা হয়ে গেল

要。Oh এদের শত্রু আমার সঙ্গে আমি এদের বলে দিই যে আমি থেকে যাচ্ছি আমার সঙ্গে লড়াই করো কিন্তু আমার বাড়ি মেয়েদের মহিলাদের মায়েদের বোনেদের বা আমার বাচ্চাদের ছেড়ে দাও তারা চলে যাক সেই সময় যতজন ছিলেন তারা বলেছিলেন হুজুর নবী খানদানের উজ্জ্বল নক্ষত্রী ইমাম হুসাইনকে রেখে দিয়ে আমরা যদি চলে যাই কাল কিয়ামতের দিনে জালেমের খাতায় আমাদের নামটা উঠে যাবে রাসূলের দরবারে গিয়ে আমরা মুখ দেখাতে পারবো না যা আল্লাহ তাকদিরে রেখেছে তাই হবে যদি শহীদ হতে হয় তাহলে সবাই শহীদ

হিজরি সনের একষট্টি হিজরি দশই নয় মহরম দিনগত রাত্রিতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু একটু চোখটা লেগে গেছেন এমন সবাই স্বপ্ন দেখছেন খব দেখছেন ভাই আমার তিনি দেখছেন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু

আর এক চেয়ারে বসে আছেন বড় ভাই যান নানা যান ডাকছেন ভাই হোসেন ভাই হোসেন ও ভাই হোসেন আর কতদিন দুনিয়ার জমিনে থাকবে চলে এসো চলে এসো আল্লাহ আমার জান্নাতে ভিতরে চলে এসো এসো নানা নাতি এক সঙ্গে দুজনে বসবাস করি আল্লাহর জান্নাতে এক সঙ্গে থাকি তবে মনে রাখবে তুমি দুনিয়া ছেড়ে আসার আগে দুনিয়ার জমিনে অনেক মুসিবত তোমার উপরে আসবে অনেক জুলুম তোমার উপরে আসবে ভাই হোসেন না সুপুরি করো না

শুনে রেখে দাও না আমার বড় ভাই যান জীবনের শেষ রাত্রিতে যে স্বপ্ন দেখেছিলেন আমিও সেই স্বপ্ন দেখেছি মনে হয় আগামী কালটার আমার কাটবে না আগামী কাল শুক্রবার দশই মহার আমার মনে হয় আর কাটবে না এমন সময় সকাল হতে না হতে ফজরের নামাজের পর পর তাবুতে এসে লাঠি দেওয়া হচ্ছে মারা হচ্ছে ঠেকানো হচ্ছে হে ইমাম হোসাইন বেরিয়ে আসুন এতদিন পর্যন্ত আপনারা সঙ্গীদের সঙ্গে লড়াই করেছি আজ আপনার সঙ্গে লড়াই হবে

কোনো কিছু ছিল না তলোয়ার এত এত শক্তিশালী তলোয়ার আর কেউ ছিল না সেই তলোয়ার গিয়ে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিদায় নিয়ে আত্মীয় কাছ থেকে বিদায় নিয়ে বন্ধুরা আমার দুলদুল ঘোড়ার উপর সাওয়ার হয়ে এক পরা দিলেন ময়দানে কারবালার উপর দিয়ে তলোয়ার ঘোরাতে ঘোরাতে ছুটলেন যত ভাই আমার যত রকম ঝড় ঝাপটা আছে যত তীর আছে বল্লাম আছে সব ঢাল দিয়ে রুখে দিলেন ভাই আমার তলোয়ার ঘোরাতে ঘোরাতে সামনে যতজন আসলো সব জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিয়ে ভাই আমার চলে গেলেন একেবারে সোজা ফোরাত নদীতে নেমে পড়লেন ফোরাত ওদিকে নেমে বীর যোদ্ধা হাতে করে পানি তুললেন কিন্তু পানি খেতে যাবেন মনে পড়ে যাচ্ছে আব্দুল ওয়াহাবের কথা মনে পড়ে যাচ্ছে আলী আকবরের কথা মনে পড়ে যাচ্ছে ভাই আমার আবুল কাাসিমের কথা মনে পড়ে যাচ্ছে আড়াই বছরের আলী আজগারের কথা পানি তুলছেন আর ফেলে দিচ্ছেন পানি তুলছেন আর ফেলে দিচ্ছেন জালেমরা লক্ষ্য রাখছে ইমাম হুসাইনের মতো বীর বর্তমানে আর কেউ নাই তার সামনে শত শত মানুষ দাঁড়াতে পারবে না তিনি যদি এই অবস্থায় এত শক্তি হয় কয়েক দিন ধরে পিপাসার তো অবস্থায় যদি এত শক্তি হয় তাহলে পানি যদি পান করে নেন আরো শক্তি দ্বিগুণ হয়ে যাবে দেখো পানি না খেয়ে ফেলে তাই লক্ষ্য রাখছে পানি না খেয়ে ফেলে এমন সময় দেখছে যে সিচুয়েশন যে পানি যদি মুখে দিয়ে ফেলেন তাই তাড়াতাড়ি তারা রটিয়ে দিচ্ছে হুজুর আপনি পানি খাচ্ছেন পানিতে নেমেছেন পানি পান করতে চাচ্ছেন আপনার তাবুতে আঘাত করা হয়েছে আপনার মেয়েদের উপর মহিলাদের উপর ওদিকে আঘাত করা হয়েছে এই খবর শুনে সঙ্গে সঙ্গে পানি ফেলে দিয়ে দুল দুল ঘোড়ায় উঠে এক কোরা মারলেন বিদ্যুৎ গতিতে একেবারে তাবুতে এসে হাজির হলেন দেখছেন না তাবু সহি সালামতে আছে আবার পায়ামা চলে গেলেন ফরাত নদীর দিকে আবার যাচ্ছেন জালেমরা এমন সময় চারিদিক থেকে তীর বললাম খঞ্জর দিচ্ছেন চারিদিক থেকে লড়াই শুরু হলো পায়ামার ময়দানে কারবালার বুকে তলোয়ার

অবস্থান হলো যেই জায়গাতে রাসূলের চুম্বন পরেনি সেইখান থেকে কাটা শুরু করলো সেখান থেকে গর্দানের তাকে দুখানা করে নিল দুখানা গর্দান করে দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিল দেহ মোবারককে থেতলে দিল ভাই আমার সারটাকে প্যাকেট করে নিল এমন সময় চারিদিকে একটা অন্ধকার পরিবেশ হয়ে গেল অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল আকাশ থেকে পানি বর্ষণ হলো পানিটা যেন মনে হচ্ছে রক্ত পড়ছে সাধারণ পানির মতো নাই মনে হচ্ছে রক্ত পড়ছে পুরো অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল স স করে বাতাস বইতে লাগলো কে যেন বাতাস থেকে আওয়াজ দিচ্ছে হাই হোসেন হাই হোসেন হাই হোসেন আওয়াজ আসছে জালে ভয় পেয়ে গেল মনে হয় কায়ামত হয়ে গেল না কি বাবু মনে হয় কায়ামত হয়ে গেল কিছু সময় পরে আস্তে আস্তে অন্ধকার আলোয় পরিণত হলো ভাই আমার জালে আমরা নবী খানদানকে নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদ সেখান থেকে দামেস চলে গেল চারিদিকে আন্দোলন শুরু হয়ে গেল চারিদিকে হাহাকার শুরু হয়ে গেল এসিদের বিরুদ্ধে পাবলিক ক্ষেপে উঠলো তখন পাবলিককে ঠান্ডা করার জন্য মহিলাদের প্রতি জুলুম না করে মদিনায় মক্কা শরীফে ফেরত দেওয়া হলো ওই দিকে দেখা যায় জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে বায়াবার মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার নামাজ পড়ে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন চোখটা লেগেছে এমন সময় দেখতে পাচ্ছেন স্বপ্নে খাবে দেখছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি

কারবালা হয়েছে। আমি বড় বিচলিত আছি আমি এই রক্ত নিয়ে আল্লাহর যাচ্ছি জমা দেওয়ার জন্য কাল কায়াবতের দিনে এই রক্ত দেখিয়ে আমার কোটি কোটি গুনাগার উম্মত উম্মতিদের নাজাত করিয়ে নেব জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকের আমার মুরু পিয়ারের আমার অনেক বড় ইতিহাস একটা কলঙ্কিত অধ্যায় ভাই আমার তা আপনারা সব এজিদি মুসলমানদের ভালোবাসবেন না এজিদি মুসলমান থেকে দূরে থাকবেন নিজেরা এজিদি মুসলমান হবেন না নিজেরা হুসাইনি মুসলমান হন আহলে বায়াতকে ভালোবাসুন আহলে বায়াতকে মহাব্বত করুন রাসূলকে মহাব্বত করুন রাসূলের খানদানকে ভালোবাসুন বন্ধুরা আমার ইমাম হাসান ইমাম হুসাইন শহীদ হয়েছেন আমার আপনার জন্য শহীদ হয়েছে আমার আপনার হেফাজতের জন্য শহীদ হয়েছে আমার আপনাকে আমার আপনার দিন দিয়ে সঠিক ভাবে আল্লাহর নবীর ইসলামকে সঠিক ভাবে রাসূলের দেওয়া নামাজকে সঠিক ভাবে যাতে করে আপনারা আমার কাছে পৌঁছানো যায় সেই জন্য তিনি শহীদ হয়েছে মনে রাখবেন বাবাজি রাসূলের সুন্নাত তরিকাগুলো মেনে চলবেন আর আপনারা এই মুহররম মাসে দুটো রোজা রাখবেন 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ ভাই আমার আল্লাহর দরবারে মুনাজাত করবেন আর এই সমস্ত যে

করা রিসেট শুধু শোক পালন করতে পারো ইমাম হোসাইনের জন্য শত্রিকারের শোক পালন করলে তাদের জন্য নামাজ পড়ো তাদের জন্য রোজা রাখো তাদের জন্য তেলাওয়াত করো তাদের জন্য দান করো তাদের জন্য মানুষকে খাওয়াও তাদের জন্য আল্লাহর দরবারে মোনাজাতই মোনাজাত করো এটাই প্রকৃত শোক পালন তাদের জন্য হই হই করবে তাদের জন্য ডিজে বাজাবে ঢোল বাজাবে অশ্লীল কাজ করবে অন্যায় কাজ করবে চারিদিকে একটা হই হই হইবেশ তৈরি করবে ভাই আমার বাচ্চাদের শরীর থেকে রক্ত ছড়াবে নিজে শরীর থেকে রক্ত ঝরাবে এটা কখনো ইসলাম হতে পারে না এটা কখনো কোরআন হতে পারে না এটা কখনো হাদিস হতে পারে না এটা কখনো রাসুলের তালিকা হতে পারে না এইভাবে কখনো শোক পালন করার কথা ইসলামে পাওয়া যায় না এসব নতুন করে কিছু মানুষ তৈরি করেছে আর সেটাকে বোঝাতে চাই যে তারা বেশি বেশি ইমাম হোসাইনকে ভালোবাসে এটা কখনো ভালোবাসার নিদর্শন হতে পারে না ভালোবাসতে হবে রাসুল আনার তরিকায় ভালোবাসতে হবে কোরআনের পদ্ধতিতে ভালোবাসতে হবে হাদিসের পদ্ধতিতে ভালোবাসতে হবে তবেই দেখানো যাবে বন্ধুরা আমার ইমাম হুসাইন কে ভালোবাসুন আহলে বায়াত কে ভালোবাসুন যেমন রসুল ভালোবাসতে বলেছেন সেইভাবে ভালোবাসুন যাই হোক দু চার কথা আপনাদের মাঝখানে এই কারবালার ঘটনা একটু ছোট করে বললাম আর রাত করব না আপনারা মাশাআল্লাহ ধীর স্থির ভাবে সবাই কিন্তু মনোযোগ দিয়ে বসেছিলেন যত মানুষ ছিলেন সকলেই কিন্তু প্রায় বসেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আসুন আমরা একটু ছোট্ট দোয়া চাইবো আমার আগে তো আপনাদের গ্রামের মহতারাম ইমাম সাহেব না মৌলানা সাহেব তিনি আম সালাম করে দিয়েছেন আমি আর সময় বেশি বাড়াতে চাইবো না একটু দোয়া চাইবো একটু আপনাদের এই মিডিয়াগুলো একটু খুলে নেন তো লাভ নাই মিডিয়া গুলো খুলে নেয় আর